আসুন আজকে জেনে নেই অ্যাপলের উপকারিতা সম্পর্কে একটা অ্যাপল কতটুকু আমাদেরকে রোগমুক্ত রাখতে পারে তা জানতে পুরো ব্লগটি দেখুন হ্যালো বন্ধুরা টুনাটুনির সংসারে আপনাদের সবার স্বাগতম পুরো ব্লগটা দেখতে সাথেই থাকুন হ্যালো বন্ধুরা টোনাটুনির সংসারে আপনাদের স্বাগতম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন সৃষ্টিকর্তার অশেষ কৃপায় আমরাও অনেক ভালো আছি তো চলুন জানি আজকে অ্যাপলের উপকারিতা সম্পর্কে ডক্টররা বলে এভরিডে একটা মিডিয়াম অ্যাপল আপনার লোয়ার ব্লাড প্রেশার কোলেস্টেরল কন্ট্রোল করে আপনাকে হেলদি হাইটের মেনটেন করতে সাহায্য করবে রেগুলার একটা মিডিয়াম অ্যাপল আপনার লাংস ফাংশন ভালো রাখবে আপনার ব্রেইন প্রোটেক্ট করবে আপনার ইমিউন সিস্টেম ভালো রাখবে একটা মিডিয়াম অ্যাপলে সেভেন্টিন পারসেন্ট ডেইলি ভ্যালুড ডায়েটারি ফাইবার থাকে ফোরটিন পার্সেন্ট ভিটামিন সি থাকে ফাইভ পারসেন্ট ভিটামিন কে থাকে সিক্স পারসেন্ট পটাশিয়াম থাকে আরও থাকে অনেক ভিটামিনস অ্যান্ড মিনারেলসকে সুস্থ রাখতে আমাদের প্রত্যেক দিন একটা অ্যাপল মিডিয়াম সাইজের অ্যাপল খাওয়া অবশ্যই উচিত চলুন সবাই নিরুক থাকি হ্যালো বন্ধুরা তো আজকে আবার চলে আসলাম আজকে স্যাটারডে বাচ্চাদের লাঞ্চ রেডি করলাম ভাবলাম ভাবলাম আপনাদের সাথে গল্প করে করেই বাচ্চাদের জন্য খাবারটা রেডি করে ফেলি আজকে যেহেতু স্যাটারডে ওদের স্কুল নাই কিন্তু টিউশন টিচার আছে টিউশনে যেতে হবে প্রাইভেট পড়াতে আর কি তো দুজনই যায় একসাথে একই জায়গায় আড়াইটার সময় থেকে ওদের টিউশন শুরু হয় তো এই তো চলে আসবে ওদের বাবা ওদেরকে পিক আপ করতে এখন চলে একসাথে নিয়ে যাবে টিউশনে তো ওদের জন্য একটু লাঞ্চ রেডি করতেছি চিকেন আর রাইস দিয়ে আমার বাচ্চারা আবার রাইস খুব পছন্দ করে লাঞ্চে তো স্পেশালি বাঙালি খাবারটাই পছন্দ করে বাঙালি স্টাইলে চিকেন বা ফিশ মাছ রুই মাছ ইলিশ মাছ এগুলো আমার ছেলের দুই ছেলেরই খুবই পছন্দ তো বাঙালি খাবারই রাখার চেষ্টা করি আমি যেহেতু ওদের তো ছেলের বাবারও খুবই পছন্দের মাছ আর আমার বাচ্চাদেরও অনেক পছন্দের মাছ তো এর জন্যই মাছটা বেশি রান্না করা হয় আমার বাসায় বিভিন্ন ধরনের মাছ আনে আমার হাজব্যান্ড পাবদা মাছ কই মাছ রুই মাছ পাঙ্গাস মাছ তো বোয়াল মাছ এইগুলা তো কই মাছটা একটু অ্যাভয়েড করার চেষ্টা করি কারণ কই মাছে কাঁটা থাকে প্রচুর যা বেছে দিতে কষ্ট হয় যে এই যে এখন কাঁটা বেছে বেছেই কথা বলছি বড়ো ছেলের জন্য মাছ দিয়ে লাঞ্চ তৈরি করতেছি তো ওরা আবার কাঁটা বাঁচতে পারে না আমাকে বেছে দিতে হয় তো এই যে একটু চিটচাট করতে আসলাম আর কি আপনাদের সাথে তো আমার পুরো ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং আমার ব্লগটা ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দিবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ইউটিউব চ্যানেলটিও একবার ঘুরে আসার আমন্ত্রণ রইল ইউটিউব চ্যানেলের লিঙ্কটা উপরেই দেওয়া আছে বাই